আজ ভাগ্য ভালো বলতে হবে। লোকনাথের জন্য আজ ভালো ভালো মন্ডা মিঠাই জুটে গেল। সবাই সাবধান, গোপাল কিন্তু আমাদের সবার পাতে নজর দিচ্ছে। দেখো না পিসিটা আম্মা, গোপাল আমার পাত থেকে মিষ্টি নিয়ে নিল। কেন রে গোপাল, তোর কি খাওয়া হয় না? খাওয়া আবার হয় না, কিন্তু তোদের খাবারগুলো না খেলে আমার ঠিক পেট ভরে না, জানিস তো। আচ্ছা আচ্ছা, তোমাদের আবার দেয়া হচ্ছে। বলি কে আছো? ওর থালে আবার একটু মিষ্টি দাও দেখি। দাও, ওদের আবার মিষ্টি দাও তো। ওদেরকে অত দিতে হবে না, আমাকে বেশি করে দাও। ঠিক আছে ঠিক আছে। ওগো, সবাইকে পেট ভরে মিষ্টি দাও দেখি, আরো দাও। পারিস বটে গোপাল, এত খাবার তোর পেটে কোথায় রাখিস বলতো? সেটাই তো, আমাদের একটা মিষ্টি খেতে না খেতে ওর চার পাঁচটা মিষ্টি খাওয়া হয়ে যায়। দেখেছো দিদি, ছোট ঠাকুর সবাইকে কতটা ভালোবাসে। তাই তো আমরা ওকে এত ভালোবাসি, এমন ছেলেকে কে না ভালোবাসবে বলো? তোমার কি সৌভাগ্য বলো দিদি, জমিদার গিন্নি নিজে তোমার বাড়িতে গেল, এত সব আয়োজন করে লোকজনকে খাওয়াচ্ছে, এ কি চারটিখানি কথা! তোমার ভাগ্য আছে। এই তো আমি। আমার ছেলে, আমার ছেলে কোথায় গেল? কি রে বল বল, আমার ছেলে কোথায় গেল? এখনই দেখানি ছিল আগে, আমি কিছু জানি না। মানে আগে বড় গিন্নি মাই তো নিয়ে গেলেন দুধ খাওয়াবেন বলে। দিদি, এ বাবা কি দেবে যে, জানি তো মা, জানি তো। এই তো এই তো দিদি, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? খোকাকে এইভাবে ঘর থেকে নিয়ে চলে এলে তুমি, আমি খাবার নিয়ে গিয়ে ওকে পাগলের মতন খুঁজছি। উমা শান্ত হ ছোট, দেখ আমি ওকে খাওয়াতেই এনেছি এখানে। তার আগে একবার জিজ্ঞেস করতে হয় দিদি। খোকাকে খাওয়াবো তার জন্য আবার অনুমতি নিতে হবে নাকি রে ছোট? মা হয়েছে এটুকু তো বলতেই পারি। আমি দুধ আনতে গেছি আর এর মধ্যে তুমি ওকে নিয়ে চলে এলে। আসলে ছোট, ও খুব কাঁদছিল জানিস, আমি ঘরে গিয়ে দেখলাম তুইও নেই, সেজন্যই আমি। আচ্ছা ঠিক আছে, এখন তো আমি এসে গেছি, দাও আমাকে দাও, আমি খাওয়াচ্ছি। আস্তে ছোট, এরকম করিস না, বাচ্চা মানুষ। একটা কথা বলে রাখি দিদি, বাচ্চাটার উপরে আমার অধিকার সবচেয়ে বেশি, কারণ আমি ওর মা। লোকনাথ যখন বাচ্চাটাকে এনেছিল তখন বাচ্চাটাকে সবচেয়ে আগে আমি বুকে তুলে নিয়েছি, আমি ওকে মায়ের পরিচয় দিয়েছি, সন্তান বলে আমি ওকে স্বীকৃতি দিয়েছি। তাহলে এবার তুমি বলো, ওর প্রতি কার অধিকার সবচেয়ে বেশি? বলি তোমরা কি আরম্ভ করলে বলো দেখি। হ্যাঁ, আজকে একটা শুভ দিন, আর এরকম ভাবে যদি ঝগড়াঝাটি করো বলি গৃহস্থের তো অকল্যাণ হয়, সেটা বোঝো না তোমরা? পিসিমা, দিদিকে বলে দাও যে আমাকে না বলে কয়ে জানো এইভাবে আমার ছেলেকে আমার কাছ থেকে না নিয়ে আসে। বলি বড় বৌমা, তুমি ছোট বৌমাকে বলে বাচ্চাকে নিয়ে আসতে পারতে। যতই হোক, ও তো প্রথমেই বাচ্চাটাকে নিয়েছিল। কিন্তু পিসিমা, আপনারা কি সবাই একটা কথা ভুলে যাচ্ছেন? লোকনাথ যে ভুলে গেল, ও আমাদের দুজনেরই সন্তান। না বড় বৌমা, আমি কিছুই ভুলিনি, কিন্তু এইসব নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে কি লাভ মা? তুমি বরঞ্চ বাচ্চাকে ওকে দিয়ে দাও, তুমি পরে নেবে কেমন?
আমি এবার যাই, অনেক কাজ পড়ে রয়েছে। বাপরে বাপ, যেটা দেখবো না। একটা কথা বলে রাখি দিদি, বাচ্চাটার উপরে আমার অধিকার সবচেয়ে বেশি, কারণ আমি ওর মা, আমি ওর মা। হাতে তো আর সময় নেই, পালার সময় হয়ে আসছে যে। আচ্ছা হ্যাঁ রে নিমাই, ও বাবা তুই কি আর পারবি না? এবার কি হবে বলুন তো। এবার তো আমাকে জমিদার মশাইকে গিয়ে সবকিছু খুলে বলতেই হবে। ছোট নিমাই ছাড়া এই পালা তো হওয়া সম্ভব না। খাওয়া দাওয়া কেমন হলো? সব ঠিকঠাক আছে তো? কোনো অসুবিধা হয়নি তো? না গো জমিদার মশাই, কোনো অসুবিধা হয়নি, সবাই পেট ভরে খেয়েছে। গোপালের পেট বোধহয় এখনো খালি আছে। কিরে গোপাল, আর কিছু লাগবে তোর? না না, আমার পেট পুরো ভর্তি, আমি আর কিছু চাই না। সে কি গোপাল, তুমি লজ্জা পাচ্ছো কেন? তুমি কি আরেকটু কিছু খাবে? আমি তাহলে বলছি তোমার জন্য আর কিছু আনতে। না না জমিদার কাকা, আমার পেটে আর জায়গা নেই, ওটা শুধু শুধু আমার পেছনে লাগবে। হুজুর হুজুর, আপনার সঙ্গে যাত্রা দলের মালিক একবার দেখা করতে চাইছেন। কেন, কি হয়েছে, আবার কি দরকার পড়লো? আগে তা তো জানি না, কিন্তু খুব জরুরি দরকার বললো। ঠিক আছে যাও, ওনাকে পাঠিয়ে দাও এখানে, যাও। আগে আচ্ছা হ্যাঁ বলুন, কি দরকার? ক্ষমা করবেন জমিদার মশাই, যদি অভয় দেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলুন না, আপনার অভিনেতারা সবাই প্রস্তুত তো? ঘন্টা বাজার সময় তো হয়ে গেল। আগে হ্যাঁ মানে বড় মুশকিলে পড়ে গেছি জমিদার মশাই। মুশকিল ব্যাপারে বুঝতে পারলাম না, কিসের মুশকিল? পালা বোধ হয় আজ সম্ভব হবে না। কি বলছেন আপনি? সারা গায়ের মানুষ এখানে উপস্থিত, সবাই ছটফট করছে কখন পালা গান শুরু হবে, আর আপনি বলছেন পালা হবে না? সত্যি তো সবাই এত আশা নিয়ে বসে আছে, পালা না হলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু আমি যে নিরুপায়। নিরুপায়? না না কোনো কথা শুনতে চাই, পায়না নেওয়ার সময় তো আমাদের নিরুপায় করে ছেড়েছিল, এখন কোনো কথা শুনবো না, যান গিয়ে ঘন্টা ফেলুন, যান। আগে বিপদে পড়েছি বলেই তো ছুটে এলাম। আচ্ছা আপনি আমাকে বলুন তো, কিসের বিপদ, মানে কি বিপদটা কি হয়েছে? তখন থেকে তো বলে যাচ্ছেন, বলুন কি হয়েছে বিপদটা? আগে ওই আমাদের পালায় যে ছোট নিমাই সাজবে তার পেট খারাপ, এবং ঘন ঘন যেতে হচ্ছে, কিন্তু ছোট নিমাই ছাড়া তো এ পালা সম্ভব নয়। আপনি যে মিথ্যে বলছেন না তার কি প্রমাণ? এ কি বলছেন, মিথ্যে বললে তো আমারই ক্ষতি। আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা সাজঘরে চলুন। সে কথা তার কোনো দরকার নেই। ঠিক আছে, কিন্তু
এখন কি করব সেটা যদি একটু বলে দেন। বলছিলাম আপনি কি করবেন তার আমরা কি জানি। বায়না যখন নিয়েছেন তখন পালা শুরু করতেই হবে। এবার আপনি ভাবুন আপনি কি করবেন। তোমরা কেউ চিন্তা করো না গো, যাত্রা পালা বন্ধ হবে না। তেমন হলে না হয় আমি ছোট নিমা এসে আসব। না বাছা, এমন আনকোরা কাউকে দিয়ে হঠাৎ করে সম্ভব না। কেন গো, আমাকে কখনো গান আর কথা শিখিয়ে দিলেই কোনো অসুবিধা হবে না। দিনুদাদার কাছে শুনে শুনে আমার পালা মুখস্থ। ধন্য অধিকারী মশাই, আমাদের হাতে এখন বিশেষ সময় নেই। লোকনাথ যা বলছে সেটাই করুন। ঠিক আছে জমিদার মশাই, তাহলে দেখি কি করা যায়। লোকনাথ, কি পাগলামি করছিস বল দেখি। হ্যাঁ, এত মানুষ অপেক্ষা করে রয়েছে পালা দেখবে বলে, এরপর যদি কোনো গোলমাল হয়ে যায়। মা, ভরসা রাখো, দেখো সবার ভালো লাগবে। এই তোরা যা, নিজের জায়গায় গিয়ে বসে পড়। হ্যাঁ গো, আমাকে একদম নিমায়ের মতো সাজিয়ে দেবে তো? নিশ্চয়ই। আরে পালা শুরু হবে কখন, সময় তো বয়ে গেল। আপনারা আপনারা একটু শান্ত হন, একটু শান্ত হন, এক্ষুনি শুরু হবে আজকের যাত্রা পালা নিমাই চড়ি। আপনারা একটু শান্ত হয়ে বসুন, এক্ষুনি শুরু হবে, এক্ষুনি শুরু হবে। হ্যাঁ না, কোথায় গেলি বাবা আমার? নিমাই, নিমাই কোথায় গেলি বাবা আমার? নিমাই চলে আয় বাপ, তোকে যা যাবে থাকতে পারি না। নিমাই, নিমাই, নিমাই কোথায় গেলি বাবা? তোকে যা যাবে এক দণ্ড থাকতে পারি না। বিধিলিপি খণ্ডবে কি করে? যদিও যোগ্য আমি নই, তবু তোমার
লোকনাথ এত ভালো গান করতে কবে শিখল? কিন্তু ও তো নিমাই নয়, ও তো আমার ছেলে লোকনাথ। আর এই গানটাও তো পালার গান নয়, ও নিজের মন থেকে গাইছে এসব। চাই বা না চাই, ওর গৃহত্যাগ কেউ আটকাতে পারবে না, এটাই অদৃষ্টের লিখন। ওকে তুমি সাধারণ সাংসারিক গণ্ডির মধ্যে বেঁধে রাখার চেষ্টা করো না কমলা, ও শুধু তোমার জন্য জন্মায়নি, ওই জগৎ সংসারের কল্যাণের জন্য জন্মেছে। কি গানটাই না গাইল লোকনাথ, আমার চোখের সামনে যেন আমার মহাপ্রভু গাইছিল গো। এমন সুন্দর গলা, এত সুন্দর গান কখনো শুনিনি। ধন্য ধন্য তুমি লোকনাথ, ধন্য। পেশাদার অভিনেতা না হয়েও এমন সুন্দর অভিনয় একমাত্র ঈশ্বরের কৃপা না থাকলে কোনো মতেই সম্ভব নয়। ঠাকুর মশাই, আপনার ছেলে লোকনাথ আমাদের আবার মান বাঁচালো, ওকে যে কী বলে ধন্যবাদ দেব তার আমি ভাষা খুঁজে পাচ্ছি না ঠাকুর মশাই। এ কি বলছেন ভাই মশাই, এসবই তো আপনাদের আশীর্বাদে। ছি ছি, আপনি কি বলছেন ঠাকুর মশাই? আপনার ছেলেকে আশীর্বাদ করার আমরা কে? স্বয়ং শিব ও শম্ভু ওর মাথার উপরে বিরাজ করছে ঠাকুর মশাই। উনি আপনার লোকনাথকে আগলে রাখবেন, উনি আপনার লোকনাথকে আগলে রাখবেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কেন বারবার আমার এরকম হয় বলতে পারো? কেন আমি আজকাল আর রাতে ঘুমোতে পারি না? কেন লোকনাথের চিন্তা আমাকে সব সময় কুড়ে কুড়ে খায়? কেন ঠাকুর, কেন? বিশ্ব, শিব, গৌরী, এদের সবার মতো তো আমি লোকনাথকে 10 মাস 10 দিন পেটে ধরেছি। তাহলে কেন আমার মনে হয় যে লোকনাথ এই বুঝি আমায় ছেড়ে চলে গেল? কেন সব সময় ওর জন্য আমার মনের মধ্যে এত ভয়, এত উদ্বেগ কাজ করে বলতে পারো? কেন সব সময় আমার হারানোর ভয় লাগে ঠাকুর? আমার কেন মনে হয় লোকনাথকে আমি হারিয়ে ফেলব? কেন ঠাকুর, কেন? ওকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, কেড়ে নিও না আমার থেকে ওকে।